সবচেয়ে বেশি কারচুপি যেটা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন। তবু বলবো বিচারের যেদিন প্রমাণ হবে সেদিন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়ে এবং তিনি ভবিষ্যতে অর্থাৎ 2024 ভারতবর্ষের যে ভোট হতে চলেছে আজকের নির্বাচনের যে ফলাফল সেটা প্রমাণ করে দিয়েছে। বারবার আমরা বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। বিরোধী পক্ষ যেভাবে তারা বলেছিলেন আজকে সেই সমস্ত বিরোধী পক্ষের মানুষ বিশেষ করে আমি বলবো বিরোধী দলনেতা তিনি বলেছিলেন যে বলছে নন্দীগ্রামে যেভাবে আমরা তো সবাই জানি নন্দীগ্রামে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন এখনকার বিরোধী দলনেতা সে সম্বন্ধে সবার জানা। তিনি এবার ভবানীপুরে গিয়েও আস্ফালন করে বলেছিলেন যে এবারে আমি এই জয়টা ওনাদের যে প্রিয়াঙ্কা দাঁড়িয়েছে আমি প্রিয়াঙ্কা জিতবে আমার বিরোধী দলনেতার পদটা তাকে দিয়ে দেবো। এখন তো আমার মনে হচ্ছে তিনি মনে মনে ভাবছিলেন যদি প্রিয়াঙ্কা সত্যিই জিতে যায় তাহলে আমার তো পদটা চলে যাবে, তাই তিনিও আমাদেরকে সাহায্য করেছেন জেতার জন্য মনে করি আর প্রিয়াঙ্কা হারুক তাতে যদি দলনেতা নিজে সাহায্য করে না আজকে তার এই আস্ফালন কোথায় গেল।